পয়লা এপ্রিল মধ্য ধনেখড়ি 463 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের 109 নম্বর পোলিং বুথে ভোট গ্রহণের শেষ লগ্নে ঘটেছিল হিংসাত্মক ঘটনা। এর ফলে নির্বাচন কমিশন ধনেখড়ি সহ অসমের আরও তিনটি কেন্দ্রে 20 এপ্রিল ফের ভোট নেবে। এদিকে সোমবার রাতে এ নিয়ে ধনেখড়ি তেমাথায় এক বিশাল নাগরিক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ নাগরিক নুরুদ্দিন বড়ভূয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামের চিরাচরিত ঐক্যের বন্ধন জোরদার করার আহ্বান জানিয়েছেন। সভায় নজরুল হক বড়ভূয়া, আলতাফ হোসেন বড়ভূয়া, জয়নুল হক বড়ভূয়া, আব্দুল মজিদ চৌধুরী, মাসুম বড়ভূয়া, কাদির আহমেদ লস্কর, বশিরউদ্দিন বড়ভূয়া, মনোহর আলী, বাবর উদ্দিন, সৈফুল আলী, টিটু লস্কর, তসর উদ্দিন, মাওলানা আবুল কাসিম, নুরুল হাসান বড়লস্কর সহ অনেকেই বলেছেন গ্রামের জনতাকে এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। গ্রামের সুনাম অক্ষুণ্ণ রাখতে হলে ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দিতে আগামী 20 এপ্রিল ইভিএমে তার যোগ্য জবাব দেওয়া হবে বলে সবাই একসুরে জানিয়ে দিয়েছেন। বিধায়ক আমিনুল হকের গুন্ডামির কারণে অশান্তির সৃষ্টি হয়েছে বলে ধনেহরিবাসীর অভিযোগ। সভা শেষে ধনেহরি প্রথম খণ্ডের সাতটি মহল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে 30 সদস্য বিশিষ্ট একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ধনেহরির বিভিন্ন জায়গায় গুলিতে আহত ভোটারদের ফটো, পোস্টার, ব্যানার ইত্যাদি লাগিয়ে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার প্রচার চালানো হচ্ছে। আর দুই নম্বর হইলো এই ভোটার দিনপুর যে ঘটনাটা ঘটেছে তার দিন বেড়া তো ভুকুর হয়ে গেছে ঘটনা আর দ্বিতীয় কোনো ভাবে ঘটেছে না। কারণ ভোটার ভোট স্বাধীনতা আছে, প্রত্যেকের নিজ নিজ একশোটা পার্টি হয়েছে, একশোটা পার্টির লোকের সহযোগ করতো যার দিকে যেদিকে মশা স্বাধীন মত ব্যক্ত করতো এটা সংবিধানে দেওয়া দিচ্ছে। এখন হে বদল এলাকা করে তার লাঠি মারার কথা নয়, কিন্তু তার বৃহস্পতা করে গ্রহণ করতে হয়। কিন্তু স্বাধীন বেড়া 57 কেজির ভোটও দেখছি, মা অপলকে আইছি একটা ছিল ভোট দিচ্ছি, মনে আছে ভারতীয় নিজের ভোটও দেখছি আর সাড়ে তিন ভয়লা ভোটার হয়েছি ভোট দিয়া দিয়ে ইয়ার এমনি ধর্ম তো হয়তো হেলা রাখা হয়, কিন্তু কোনো ক্যান্ডিডেটে ভারত কোনো কোনো হুমকি না ক্যান্ডিডেটকে সেন্টারে ঘুরি করা মত কলকাতার ভোট তোলে মারামারি দলে দলে গুলা করে বোয়াবাজি মোটরা, কিন্তু কোনো ক্যান্ডিডেটে এই জাতীয় নিজ ঘটনা করছে না। তাই এই নিজ ঘটনার পক্ষে আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে এখানে দীক্ষা দিয়ে রাখি। আর ভবিষ্যতে যারা সহিংস আন্দোলন দিয়া কোনো মুনাফা করা লাভ করা যায় না, বা স্বাধীনতার সময় দিয়া সহিংস আন্দোলন হয়েছে কিন্তু দেশ স্বাধীন হয়েছে না, মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনে গিয়ে দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা এই আন্দোলনটা সহিংস করি আমরা সাক্ষাৎ দিতে পারতাম না, এখন আমরা অহিংসা আন্দোলন অহিংস আন্দোলন এই অহিংস আন্দোলনটা করতে কি চা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।